আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমার আয়োজন বিফ তেহারি। এই যুগের ছেলে মেয়েরা তেহারি খেতে কিন্তু খুবই পছন্দ করে, তাদের কথা চিন্তা করে খুব সহজ উপায়ে বানাচ্ছি বিফ তেহারি। চলুন আর দেরি না করে তেহারি বানানো শুরু করি। প্রথমে তেহারির মশলা গুঁড়ো করে নেব। এখানে সবগুলো মশলা আমি হালকা ভেজে নিয়েছিলাম। একটা একটা করে মশলার নামগুলো বলে দিব। প্রথমে দিচ্ছি দারচিনি, দিচ্ছি জয়ত্রী, কিছু এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, শাহি জিরা, অর্ধেক জয়ফল। এখন সব মশলা গুঁড়ো করে নেব। দেখতে ঠিক এরকম হবে। এখন নিচ্ছে একটা হাঁড়ি, দিচ্ছি হাফ কাপ তেল, এক কাপ পেঁয়াজ, হালকা বাদামি করে ভেজে নেব। দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, তেজপাতা, কয়েকটা কালো এলাচ, দুই টেবিল চামচ রসুন বাটা, দেড় টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ পেঁয়াজ বাটা। মশলাগুলো একটু মিশিয়ে নিব। এক টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে দেড় কেজি গরুর মাংস আছে। গরুর মাংসটা আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রান্না করব। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তেহারির মাংসটা দেখতে সাধারণত সাদা সাদাই হয়। ব্লেন্ডারে গুঁড়ো করে রাখা মশলাটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মশলাটা এখন মাংসের মধ্যে দিয়ে দিব। এবার দিচ্ছি হাফ কাপ বেরেস্তা, এখানে 2 কাপ টক দই আছে, এই দইটাও এখন দিয়ে দিব। দিব 1 কাপ সরিষার তেল, এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধৈর্য নিয়ে রান্না করলে যে কোনো রান্নাই সহজ হয়ে যায়।
আবার একটু ঢেকে দিলাম। চার পাঁচ মিনিট পর ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। আমি কিন্তু আলাদাভাবে কোনো পানি দেইনি, মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই রান্না করব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা রান্না করব। মাংস থেকে যখন এরকম তেল উঠবে তখন বুঝবেন মাংসটা হয়ে এসেছে। এই পর্যায়ে দিচ্ছি সামান্য একটু চিনি। মাংসটা রান্না শেষ। চুলার জালটা এখন আমি বন্ধ করে দিলাম। একটা হাঁড়িতে হাফ কাপ তেল দিয়ে দিলাম, সাথে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এখানে 1 কেজি পোলাওর চাল আছে, চালটা ধুয়ে জড়িয়ে নিয়েছি। এবার চালটা খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে নাড়তে হবে কিন্তু। দিচ্ছি সামান্য একটু লবণ। চালটা যখন এরকম ঝরঝরে হবে তখন দিয়ে দিব মাংস। মাংস দিয়ে একটু কষিয়ে নিব। এখন দিচ্ছি 1.5 লিটার পরিমাণ গরম পানি। দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবার দিলাম বেশ কিছু কাঁচামরিচ। তেহারিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই লাগে। পানিটা যখন এরকম শুকিয়ে আসবে তখন ঢাকনা দিয়ে দমে রাখবো। ঢাকনাটা দেওয়ার আগে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কম রাখতে হবে। তেহারি রান্না করতে গেলে দেখবেন এরকম অনেক বাষ্প ওঠে, এই বাষ্পটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এবার ঢাকনাটা দিয়ে খুব কম আঁচে 20 থেকে 25 মিনিট দমে রাখব। 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার তেহারি রান্নাটা শেষ। নামানোর আগে চামচ দিয়ে একটু নেড়ে দিব। তেহারিটা একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।